টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা লাস্ট অবধি দেখতে থাকুন আশা করছি এই রিক্রুটমেন্ট নিয়ে আর কোনো সংশয় থাকবে না এখানে কিন্তু কোনো রকম আপনাদের লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে কারা আবেদন করতে পারবেন বয়স কী শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবাংলার কর্মপ্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ ফের রাজ্যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের জেলা সংস্কার দপ্তরের অধীনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মহিলা ও পুরুষ উভয় প্রার্থীরাই যোগ্যতা নিয়েকে আবেদন জানাতে পারবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা সেই সব দিই পড়তে থাকবে টু ফোর সেভেন এসার কোচিংয়ে যদি আপনি আজকে প্রথম ভিজিট করে থাকেন বা টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে যদি আজকে প্রথম ভিজিট করে থাকেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখবেন কারণ পরবর্তী সরকারি চাকরির আপডেট হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে পাওয়ার জন্য এই চ্যানেলটি কিন্তু আপনার প্রচুর উপকারে আসবে তো অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে রাখবেন নিয়োগ প্রক্রিয়া কীভাবে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ইন্টারভিউ অন্যান্য বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করুন অবশ্যই অফিসিয়াল নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা নিজেদের ফোন থেকেই ডাউনলোড করতে পারবেন দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মোর বলে একটা অপশান রয়েছে বা এই ভিডিওটা যেখানে চলছে তার ঠিক পাশে মোড় বলে একটা অপশান রয়েছে সেই মোর অপশানে টাচ করুন দেখবেন একটা ডেসক্রিপশন বক্স ওপেন হবে সেখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখানে দেখবেন একদম প্রথম লিঙ্কটাই রয়েছে এই রিক্রুটমেন্টের পিডিএফটা সেটা আপনারা অনায়াসে নিজেদের ফোন থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আবেদন পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করবেন যে সমস্ত প্রার্থীরা যোগ্যতা নিরীক্ষে আবেদন জানাতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অফার মাধ্যমে একটি আবেদনপত্র জমা দেওয়া হবে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে বা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এবং যেই নোটিশটা আপনারা পাবেন টেলিগ্রাম গ্রুপ থেকে সেই নোটিশেই দেখবেন এইটার পিডিএফটা রয়েছে এবং পিডিএফেই দেখবেন আবেদনপত্রটি রয়েছে সেকেন্ড পেজে আবেদনপত্র ডাউনলোড করে তারপর জরুরি সমস্ত তথ্য পূরণ করে তার সাথে জরুরি ডকুমেন্ট সমূহের জেরক্স কপি জমা দিতে হবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নেবেন আমি আবারও বলছি অফিসিয়াল নোটিশের সেকেন্ড পেজেই রয়েছে এই রিক্রুটমেন্টের ফর্মটি এখানে পদের নাম কি অর্থাৎ কোন পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ক্লার্ক ও ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হচ্ছে ডাব্লিউ বি ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের অন্তর্গত বেতন কাঠামো এখানে আপনাদের কত টাকা বেতন হচ্ছে যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাইছেন তাদের নিযুক্ত করার পরে প্রতিটি পদের জন্য বারো হাজার টাকা মাসিক বেতন কিন্তু আপনাদের দেওয়া হবে বয়স সময় এখানে কত যাওয়া হয়েছে এখানে কিন্তু আপনাদের বয়স যোগ্যতা নিরেখে আবেদনকারীদের সর্বাধিক বয়স হতে হবে সিক্সটি ফোর বছর কিংবা তার নিচে অর্থাৎ খুব বেশি বয়স হচ্ছে সিক্সটি ফোর এবং তার নিচে আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে সরকারি চাকরি থেকে রিটায়ার বা অবসরপ্রাপ্ত হতে হবে অর্থাৎ এখানে নর্মাল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না অবশ্যই রিটায়ারমেন্ট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা করার তারিখ ও সময় অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করা যাবে দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এক্ষেত্রে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে তবে ছুটির দিন বাদে অন্য সব দিন আবেদনপত্র জমা নেওয়া হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমি ইন্টারভিউর তারিখ ও সময়টা তার আগে জানিয়ে দিই অবশ্যই যে সমস্ত প্রার্থীরা যোগ্য হবেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ দশটার মধ্যে ওই দিন প্রয়োজনে সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবেন অফিসিয়াল নোটিশটা আমি আবারও বলছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করে যান অবশ্যই সেখান থেকে আপনারা এটার অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আজকে আপাতত এই পর্যন্তই আমি আবারও বলছি ছোটো বড়ো সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল্প করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ